আমি এই মুহূর্তে যে এখানে দাদাকে একটু দেখাই নিয়ে এই সেই দাদা দাদাকে একটু চিনবেন। দাদা কেমন আছেন? আছি, ভালো আছি। এই আপনার বাসায় আসলাম, আপনার বাসার এই এই গুরু পূর্ণিমা অনুষ্ঠান উপলক্ষে আপনার নতুন বাড়িতে যে উঠছেন, তে আমি চাচ্ছিলাম যে একটু আপনার বাসাটা একটু ঘুরে দেখাই। দেখেন, আমি প্রভুর ইচ্ছা, এটা প্রভুর বাসা, আমার বাসা না। তেই আপনি আমেরিকায় কত বছর? আমেরিকায় প্রথম প্রথম আসছেন কত সালে? আমি এখানে আসছি 88-এ। তো অনেকদিন, তাহলে তারপরে আর এতদিন তো জ্যাকসন আইডি দেখতাম ওখানকার, আর এখানে এটা বাড়ি নিয়ে আবার এদিকে পার হলেন, আর আমরাও চাই আপনি সুন্দরভাবে এখানে থাকেন। এখানে তো দেখলাম যোগাযোগটা ভালোই, সাইটে হিল সাইট, আর এই বাড়িটা ছাপাই, এই বাড়িটা কি কি বলে, এটা হলো টু ফ্যামিলি না ওয়ান ফ্যামিলি? কি ওয়ান ফ্যামিলি, এটা ওয়ান ফ্যামিলি। জায়গাটা হচ্ছে উইলিস অ্যাভিনিউর উপরে ফ্লোরাল পার্ক। হ্যাঁ, ফ্লোরাল পার্কে। তো আমি তে আপনার এইখানে এই এলাকাটা কেমন? আমি তো আজকে আসলাম, এখনো তো তো ভালো, এটা ভালো জায়গা মনে হয়, আমি এখনো তো বলতে পারবো না। তে আমি একটু আপনার সাইড একটু ঘুরে দেখাতে দেখাই একটু আমি একটু না আমি একটু আপনার এখান থেকে আমি একটু সাইডে দেখে একটু ঘুরে দেখাই নি একটু দেখাই দাদার। এইটা হলো বাড়ি, দাদার বাড়িটা একটু দূরে থেকে দেখাই, দেখলে ভালো লাগবে। এই যে বাড়ি, এটা দেখা যাচ্ছে দাদার বাসা, এটা হলো দাদার বাসা। আর আমি একটু দাদার ঘুরে ঘুরে একটু দেখবো যে দাদা কী কী কারুকার্য করছে। দাদার নিয়ারকে অনেক বাড়ি আছে, এবং এটা উনি নিজে থাকার জন্যে নিছে বাড়িটা, এই বাড়িটা নিজে থাকার জন্যে নিছে, এই জন্যে বাড়িটা আমি আসলাম একটু দেখাবো। বাড়িটা একটু এই দিক দিয়ে পিছনে দেখায়, দাদার বাড়িটা পুরোটাই দেখায়নি, যারা হয়তো বা আসার সুযোগ হয় না পরে আসবেন। এটা হলো ওয়ান ফ্যামিলি হাউস, খুবই আলিশান হাউস তাকে বলা হয়, একবারে খুব হাই ফাইভাবে সাজানো, অনেক সুন্দর করে সাজানো গোছানো করে নিছেন। তে বাড়িটা একটু সাইডে, এটা হলো সাইড, এটা সাইড, এবং ভিতরে কিন্তু পার্কিং অনেক বড়ই আছে। পার্কিংয়ের এই দিক দিয়ে পিছনের দিক দিয়ে ভিতরে যাওয়া যাবে। তারপরে এখানে দেখেন দাদা অনুষ্ঠানে এখানে খাওয়ার আয়োজন করছে, এখানে সে খাওয়া দাওয়ার আয়োজন করছে, এখনও পুরোপুরি পার হয় নাই। তো এই যে আসছে লোকজন, আসা শুরু হয়ে গেছে। আর একটু পিছন দিকটা যাইতে থাকি, দেখি এই দিক দিয়ে এই যে সেন্ট্রাল এসি মনে হচ্ছে, আর এই সাইড দিয়ে এটা, আর এই সাইডে দেখি আমরা একটু আর একটু ঘুরে দেখি সাইডে দেখি কী গাছ জানো। এটা দাদার এখানকার এই গাছটা একটু নিলাম, আর হলো এই দিকে এই সাইডে, এই ওই সাইডটা এই সাইডটা মিলা ঝিলা এখানে। তো এখন হলো আর ভিতরে পরে যাবার উপর দিক দিয়ে যাই, তাহলে আমরা পুরাটা একটু বাড়ির সাইডটা দেখালাম। এইটা হলো দাদার বাসার, পুরাটা দেখায় ফেললাম, দেখলাম যে ও এই দিকটা ঢোকা যাবে। হ্যাঁ হ্যাঁ, এই দিকটা ঢুকে তারপর বেসমেন্টে আসা শুরু হয়ে গেছে ভক্ত। দাদা নমস্কার। এই সামনের থেকে ভিউটা এইরকম, সামনের ভিউটা একটু দেখাই নি। এই হলো, এই হলো সামনে থেকে দাদার বাসা, তো সামনে থাকে এইভাবে ভিউটা। আর এইদিকে লেফট সাইডে যেটা দেখা যাচ্ছে এটা হলো হিল সাইড অ্যাভিনিউ সামনে। আর এইদিকে সানডে আছে, সানডে কোনো পার্কিং নাই দেখেন, এখানে বাড়ির সাইডে অনেকগুলো পার্কিং করে রাখা যাবে। তো এই যে সবগুলো আসা শুরু হয়ে গেছে, দাদা এই যে দেখেন এক দাদা আসতেছে,
এই যে দাদা, এ দাদা নমস্কার। আসলাম একটু দাদার বাড়ি ঘর একটু দেখা। হ্যাঁ এই যে আসতেছে সব দাদারা। এই হ্যালো ভিউ, এইটা হলো, সবাই আসা শুরু হয়ে গেছে। কীর্তন শুরু হয়েছে, আমি একটু কীর্তনটা নিয়ে আসি, কীর্তনে এখানে যাই।